দুপুর ১২টা, হাজার হাজার মানুষের ভিড় মিরপুর জাতীয় চিড়িয়াখানার সামনে। সবারই উদ্দেশ্য ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে রাজধানীর অন্যতম এই বিনোদন কেন্দ্রে একটু বেড়ানো। চিড়িয়াখানার গেটের সামনে যে দৃশ্য, ভেতরে সেই একই দৃশ্য। প্রতিটি রাস্তা শত শত মানুষের পদচারণায় মুখর। করোনার কারণে গত দুই বছরে ঈদে দর্শনার্থীর সংখ্যা ছিল কম, কিন্তু এবছর রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকা থেকে ছুটে এসেছেন অনেকেই। আমাদের ঘোরার জায়গা কম থাকার কারণে আমরা ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে একটু সময় কাটানোর জন্য চিড়িয়াখানায় এসেছি। আমরা নারায়ণগঞ্জ থেকে এসেছি ঈদের ছুটিতে, ঘোরাঘুরির জন্য, বাচ্চাদের আনন্দের জন্য। এই প্রথম আসলাম ঈদের ছুটি, বাচ্চাদের স্কুল বন্ধ, এই জন্য আসা। প্রতিটি খাঁচার সামনে শিশু কিশোরদের পাশাপাশি বয়স্করাও ভিড় করেছেন। কেউ কেউ অতি আগ্রহী হয়ে নিরাপত্তা বেষ্টনী পার করে গেছেন পশু দেখতে। শিশুদের বেশি আগ্রহ ছিল বাঘ সিংহের খাঁচার আশেপাশে। আমরা হরিণ দেখেছি, বানর দেখেছি, বক দেখেছি, এখন যাব সাপ দেখতে। ঈদের সময়তে সবাই একসাথে আসে, ফ্যামিলি সহকারে, খুব আনন্দ হয়। বাঘ দেখলাম, এরপর সিংহ দেখলাম, এবং বিভিন্ন ধরনের পাখি দেখলাম। বাঘ দেখতে আসছি, সিংহ দেখতে আসছি, পাখি দেখেছি, অজগর সাপ দেখেছি। চিড়িয়াখানা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী আজ এক লাখের বেশি মানুষ প্রবেশ করেছে পশু পাখি দেখতে। প্রবেশ মূল্য ছিল ৫০ টাকা। নুরুন নাহার, বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।